আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাতে নিয়ে আসলাম, সেটা আসলে অনেকেরই জানা অথবা অনেকেই আমাকে এই জিনিসটা প্রশ্ন করতে চাচ্ছেন। সেটা হচ্ছে পোল্যান্ডের এগ্রিকালচার বিষয় সম্পর্কে, এগ্রিকালচার বিষয় হয় কিনা, এগ্রিকালচারে আসা যাবে কিনা। এই হচ্ছে এগ্রিকালচার খাত, ওনাদের এগ্রিকালচারের যে পরিস্থিতি বা ওনাদের কী কী এগ্রিকালচার হয় আপনারা দেখেন, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। এখানে যে সব এগ্রিকালচারগুলো হচ্ছে এর মধ্যে প্রধান হচ্ছে আপনার গম। আমাদের দেশে আমরা যে গম উৎপাদন করি সেই গম আপনি বিশাল মাঠ জুড়ে দেখেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বিশাল মাঠ মানে এরকম হাজার হাজার হেক্টর জমি আছে শুধু গম করে ওনারা, আর কৃষি কোনো ফসল ওনাদের এখানে হয় না বা ওনারা করেও না। এখানে ওনাদের প্রধান ফসল বা প্রধান খাদ্যশস্য হচ্ছে গম। এদেশের মানুষ আপনারা জানেন, আমিও আগে বলে আসছি, এদেশের মানুষ কাবাব খায় বেশি। তো এখানে আপনার এই গমের ইয়াটাই বেশি, ওনারা এই গম উৎপাদন করে, আর এই গমটার জন্য ওনাদের এমন বেশি কৃষি শ্রমিক বা কৃষকের প্রয়োজন হয় না। ওনারা বেশিরভাগই এই যে বিশাল আকার জমি খাত দেখতেছে আপনারা, লাখ লাখ হেক্টর জমি এভাবে পড়ে আছে, মানে এভাবে গম লাগিয়ে রাখছে। তো এগুলা মূলত ওনারা কী দিয়ে কাটে? এগুলা সব মেশিন দিয়ে কেটে ফেলে, একদিন বা দুই দিনে আপনার সবগুলা মেশিন কেটে ফেলতে পারবে। আমি আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো, যেটা আপনারা অনেকেই দেখলে অবাক হবেন বা অনেকে দেখলে মনে করবেন যে এটা কি, আসলে এটা হচ্ছে বাস্তবতা, এটা কি বলে ইউরোপ। এখানে আমি বিশাল একটা মাঠ দেখাচ্ছি আপনাদেরকে, বিশাল গম ক্ষেত, মানে শুধু গমেরই উৎপাদন হয়। এই গম ক্ষেতের মাঝখানে আপনারা দেখেন আশেপাশে যত কিছু আছে সব হলো গম ক্ষেত, ঠিক আছে? এই যে গম ক্ষেত সবটা দেখেন, গম ক্ষেত আশেপাশে যত সব আছে গম ক্ষেত। এখন এই ক্ষেতের মাঝখানে আপনারা দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ক্ষেতের মাঝখানে, এই যে আমি এটার পাশে বসলাম, এই ক্ষেতের মাঝখানে এটা দেখেন, এটা কি আপনারা চিনতে পারতেছেন? এই জিনিসটা কে কে চিনতে পারতেছেন বলেন তো? হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আপনার ফায়ার ব্রিগেডের জন্য, মানে কোনো আগুন টাগুন লাগলে আপনি এখান থেকে পানি সংগ্রহ করে আপনি আগুন নিভাতে পারবেন, ঠিক আছে? এখন এইখানে ওনারা পানির লাইন তৈরি করে রাখছে, এই গম ক্ষেতের মাঝখানে ওনারা পানির লাইন তৈরি করে দিচ্ছে, যাতে কোনো আগুন টাগুন লাগলে এখান থেকে আগুন যেন নিবানো যায়। এখন এটাই হচ্ছে ইউরোপ, এটাই হচ্ছে ইউরোপের মজা। আপনি দেখেন এই আশেপাশে কোনো গ্রাম নাই, কোনো মানুষজন নাই, এখানে আগুন কীভাবে লাগবে বা কীভাবে লাগতে পারে, ঠিক আছে? এই আগুন নিবানোর জন্য ওনারা এই গম ক্ষেতের মাঝখানে আপনার পানির লাইন সংযোগ করে রাখছে, যাতে করে কোনো যদি সমস্যা হয়, কোনো দুর্ঘটনা যদি ঘটে সেই ক্ষেত্রে ওনারা পানি কোত্থেকে পাবে। হ্যাঁ, এই পানির জন্য এরা এটা তৈরি করছে। এখন আপনারা বলতে পারেন এই গম ক্ষেতগুলোর মধ্যে ওনারা পানি কোত্থেকে আনে বা পানি কোত্থেকে দেয়? এইগুলা হচ্ছে গম ক্ষেতগুলো হচ্ছে, হ্যাঁ, উপর থেকে ঢালু, মানে এই আমার ওই দিক থেকে যেটা দেখতেছেন এটা হলো উঁচা, এই দিক থেকে যেটা দেখতেছেন এটা হচ্ছে নিচা, মানে উপর থেকে ঢালু। এখন এখানে কিন্তু আবার মাঝে মাঝে বৃষ্টি হয়, এই যে কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছে, আমার মনে হয় ওনারা ওই বৃষ্টির পানি যেটুক হয় ওইটুক দিয়েই ওনাদের এই গমের কাজ হয়ে যায়, বা এখানের আবহাওয়াটা হচ্ছে খুব খুব সুন্দর আবহাওয়া, যেটা এখন কিন্তু অনেক প্রচণ্ড রোদ দেখতে অনেক রোদ, এই রোদের মধ্যে কিন্তু আমি দাঁড়িয়ে আছি, কিন্তু এই রোদটা হলেও আবহাওয়াটা এত সুন্দর যেটা ভাষা প্রকাশ করার মতো না। এই রোদের মধ্যে যদি আপনি দাঁড়ান আপনার গায়ে রোদ লাগতে সেটা বোঝাই যাবে না, এই কারণে বোঝা যাবে না, কারণ এখানে আবহাওয়াটা অনেক সুন্দর, মৃদু একটা আবহাওয়া, যেটা আমাদের দেশে বসন্তকালে যেরকম একটা আবহাওয়া হয় এই আবহাওয়াটা হচ্ছে এখানে, যেটা আসলে এখানে না আসলে বা না থাকলে আপনি অনুভব করার মতো না। আমাদের দেশে মনে হয় এরকম বাতাস পাওয়া যায় কিনা খুব সন্দেহ আছে। তো আমাদের দেশে বাতাস পাওয়া যায় সেটা হচ্ছে ঘূর্ণিঝড় এবং বালু। এখানে আপনি যতক্ষণ সারাদিন যদি দাঁড়াই থাকেন, সারাদিন যদি আপনি এখানে দাঁড়াই থাকেন, আপনার গায়ে কোনো বালু লাগবে না আপনাকে। এখানে আমি দেখেন খোলা মাঠ, এই বিশাল আকার গম ক্ষেত, এখানে কোনো বালু নেই, এই দেখেন পুরো মাটি, এখানে এগুলো কিন্তু মাটি, এই মাটির মধ্যে আমি দাঁড়াইছি, মাটির দিয়ে কোনো বালু কিন্তু আমার গায়ে লাগতেছে না। এই যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে, এই যে দেখেন আপনার গরু, আমরা যে গরু পালি সে গরু এখানে ছেড়ে দিছে মাঠের মধ্যে, অনেকগুলো গরু আছে এখানে, গরুগুলা আপনার খাওয়ার খাইতেছে। এই যে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জুম করে, অনেকগুলো গরু আছে এখানে, জার্সি গরু সবগুলোই, গরুগুলো আমার দিকে তাকায় রয়েছে যে আমি কী করতেছি, গরুগুলো আমাকে পর্যবেক্ষণ করতেছে। হ্যাঁ, গরুগুলো বেঁধে রেখেছে সম্ভবত, হ্যাঁ, রশি দিয়ে বেঁধে আছে। তো কৃষি বা এগ্রিকালচার বিষয় নিয়ে আসতে চাচ্ছেন, আপনারা চাইলে আসতে পারেন, যদি আপনি বিষা পান, বিষা যদি পান ইনশাল্লাহ আসবেন। তো আজকে
দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আমার খুব আশা ছিল আমি এরকম গ্রামের মানে গম ক্ষেত্র এলাকায় যাব, মানে যে জায়গায় কৃষি কাজ হয়, কৃষি ক্ষেত হয়, আমি আপনাদেরকে যাব। এবং কি আপনাদের এই যে গমের যে আঠিগুলা মানে গম কাটার পরে যে ইয়েগুলো হয় এগুলো তারা কীভাবে সংরক্ষণ করে এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে এখন যে জায়গায় নিয়ে আসছি সেটা আপনারা দেখবেন, সবাই বুঝতে পারবেন, না দেখলে আসলে বুঝতে পারবেন না। কারণ এখানে আপনার কৃষি খাতে যে সকল মেশিনারিজ ব্যবহার করা হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন অনেকগুলা মানে মনে হয় রিজেক্ট মেশিন পড়ে আছে, তো যেটা আমাদের বাংলাদেশে অনেক লাখ লাখ টাকা দাম। হ্যাঁ, এভাবে যদি মেশিনারির জিনিস আমাদের বাংলাদেশে ফেলে রাখে তাহলে একদিনে খুঁজে পাওয়া যাবে না এগুলো আর, ঠিক আছে? এরকম খোলা মাঠের মধ্যে, খোলা জায়গার মধ্যে এভাবে মেশিনারির জিনিস ফেলে রাখছে। আপনারা দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই লোক সম্ভবত মেশিনারি জিনিস ক্রয় বিক্রয় করেন, অথবা উনি এগুলো মনে সংরক্ষণ করেন, এই বাড়ির মালিক যতটুকু ধারণা আর কি। ওনার বাড়ির ভিতরে আপনার মেশিনারি জিনিস দেখা যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে ওনার বাড়ির ভিতরে মেশিনারি জিনিস দেখা যাচ্ছে, জানি না ভিডিও করলে আবার কিছু বলে কি না। এই হচ্ছে মেশিনারি জিনিস, আপনাদেরকে আমি দেখাই। এখানে দেখেন সব উন্নত মানের জিনিসপত্র, যেগুলো আমরা বাংলাদেশে অথবা কিনে নিলে এগুলো দিয়ে অনেক কাজ করতে পারবো। তো এই যে দেখেন অনেক উন্নত মানের জিনিস যেগুলো এখানে পড়ে আছে, মনে হয় কতদিন ধরে পড়ে আছে সেটা বলা বাহুল্য। এই জিনিসগুলা আমার যতটুকু সম্ভব এটা মনে হয় সিজনের শুরু থেকে এবং শেষ দিকে, কারণ মধ্যখানে তো কোনো কাজ নাই, যখন লাগানো হয় তখন ব্যবহার করা হয় যে গম ক্ষেত। হ্যাঁ, যখন লাগানো হয় তখন অথবা ব্যবহার করা হয়েছে। দেখেন বিশাল বিশাল মেশিনারি জিনিস আপনারা দেখতে পারতেছেন, এগুলো এটা দিয়ে মনে চাষ করে জমি। এটা হলো নাঙ্গল, আমরা যেটা নাঙ্গল বলি, এই নাঙ্গল দিয়ে হয়তোবা আপনার জমি চাষ করে। কিন্তু অনেকগুলা মেশিনারি জিনিস পড়ে আছে। হ্যাঁ, এই মেশিনগুলা ব্যবহার করে, তো এই মেশিনগুলো আসলে চালানোর অভিজ্ঞতাটা হচ্ছে মূল বিষয়। যদি মেশিনগুলো আপনি চালাইতে পারেন, মেশিনগুলো চালাইতে পারলে মনে হয় আমার ধারণা বিষে পাওয়ার ক্ষেত্রে এই মেশিন গাড়ির চালানোর অভিজ্ঞতা যাদের আছে তারাই মূলত আপনার বিষার জন্য বা এগ্রিকালচার বিষার ক্ষেত্রে আপনার কাজে লাগবে। তো যারা আমি মনে করব আপনার এই মেশিনারি জিনিস, আমি যেটা দেখেন এই মেশিনারি জিনিস একজন লোক আপনার তার কৃষি ধানের আর গমের উদ্দৃষ্ট যেগুলো পচে গেছে এগুলো মনে ফালাই দিব মেশিন দিয়ে আপনার মেশিন ট্রাকের মধ্যে ভরতেছে। তো এখানে মেশিন চালানোর মানে এরকম গাড়ি চালানোর এরকম বিভিন্ন টেকনিক্যালি যে জিনিসগুলো এগুলো আপনি শিখতে হবে, এগুলো শিখতে পারলে মূলত এগ্রিকালচার বিষয়ের উপরে আপনার যেন একজন লোকই উনি ভরতেছে, আবার উনি আবার এটাকে আবার টেনে নিয়ে ফালাই দিবে। হ্যাঁ, একজন লোকের মাধ্যমে এগুলো করতেছে, এখানে কোনো হেল্পার অ্যাসিস্ট্যান্ট আমাদের দেশের যে জিনিসগুলো দরকার হেল্পার লাগে, ম্যানেজার লাগে। তো এই হচ্ছে অবস্থা, দেখেন উনি নিজে একাই এগুলো ভরতেছে, এটা সংগ্রহ করতেছে, উনি একাই ভরতেছে, এগুলো ভরে উনি ফালাই দিবে। মেশিনারি জিনিস আছে, বাড়িঘর আছে, মানুষ নাই, কোনো মানুষ নাই, আমাকে কেউ জিজ্ঞেস করে না, কেউ বলে না যে তুই বিডি করস কেন। তো আসলে পুরা একটা লোকাল এরিয়া, পুরা গ্রাম এলাকা। আমি আজকে একটু ঘুরতে আসছিলাম, মন চাইছিল যে আমি একটু খোলামেলা গ্রামের দিকে যাবো, এভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এগুলো হচ্ছে আমার ব্যবহৃত মেশিনারি জিনিস, এগুলো পরে আছে, ব্যবহার করে না নাকি ব্যবহার করে জানি না। তো এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে নতুন জিনিস, এগুলো মনে হয় নতুন হওয়া, এগুলো নতুন, এগুলো সবগুলো আপনার আলাদা, ওগুলো আলাদা, দুইটা দুই পাশে রাস্তার। এই যে এটা হচ্ছে এ পাশে রেখে দিছে, হ্যাঁ এগুলো হচ্ছে এ পাশে রেখে দিছে, আর এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে এ পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে নতুন মেশিনারি জিনিস, এগুলো মনে হয় নতুন, এগুলো ব্যবহার করে কৃষি পণ্যের জন্য, কৃষিকাজের জন্য। আপনারা যারা কৃষি কাজের জন্য আসতে যাচ্ছেন, এইসব মেশিনারি জিনিস যদি আপনি চালানোর অভিজ্ঞতা থাকে, যদি না থাকে আপনি এসবের উপর সার্টিফিকেট তৈরি করতে পারলে আমি মনে করি আপনি ভিসা পাওয়ার ক্ষেত্রে বা এগ্রিকালচার ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনার কাজে লাগবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এগুলো হচ্ছে মেশিনারি জিনিস,
এগ্রিকালচারের কাজ যেসব মেশিনারি জিনিস ব্যবহার করা হয় এসব মেশিন আপনি আমি আপনাদেরকে সেই দেখাবো। মেশিনারি জিনিসের বা আপনার ফ্যাক্টরি বলতে পারেন, দোকান বলতে পারেন, ওটার সামনে দাঁড়িয়ে আছি। কুত্তা আসতেছে, কুত্তার লাগে এখানে দাঁড়ানো যাবো না। তো এই শালারা কুত্তা ফালে, আর কিছু না ফালে, কুত্তা ফালে। এই হচ্ছে মেশিনারি জিনিসের হাউস। হ্যাঁ, এই মেশিনারি জিনিস যারা চালাতে পারেন তাদের জন্য বিশে পাওয়ার ক্ষেত্রে অনেক উপকারী। তো আশা করি মেশিনারি জিনিস শিখবেন, বা মেশিনারি জিনিস শিখলে আপনি ইউরোপের বিষয় মানে এগ্রিকালচার বিষয় পাওয়ার ক্ষেত্রে এই আপনার হচ্ছে কেমন অবস্থা। অবস্থা আপনাদেরকে আমি মোটামুটি একটু দেখানোর চেষ্টা করলাম যে এখানে কৃষি খাত বা কৃষি কি কি উৎপাদন হয় কৃষি খাতে, এই জিনিসগুলো আপনারা দেখলেন। কারণ অনেকেই আপনার কৃষি বিষয় মানে এগ্রিকালচার বিষয় নিয়ে আসতে চাচ্ছেন, এগ্রিকালচার বিষয় পাবেন কিনা। এখানে এগ্রিকালচার বিষয়ের জন্য যে জিনিসটা দরকার আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে আপনার টেকনিক্যালি সার্টিফিকেট যদি থাকে, আপনার যদি গাড়ি চালানোর, মেশিন চালানোর এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আমি মনে করি যে আপনি ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার উপযোগী হবে। আপনি চেষ্টা করবেন, আপনি যখন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন অথবা ওয়ার্ক পারমিট যখন আপনি পাবেন এগ্রিকালচারের উপরে, আপনি চাইবেন আপনার টেকনিক্যালি কোনো সার্টিফিকেট যদি আপনার থাকে, বিশেষ করে এগ্রিকালচারের উপরে যদি কোনো ভালো সার্টিফিকেট থাকে, মেশিন চালানোর অভিজ্ঞতা যদি আপনার থাকে, এগুলো নিয়ে আপনি একটা সার্টিফিকেট তৈরি করে আপনি এগুলো ফাইলের সাথে জমা দেবেন, যাতে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক উপকারী করবে। কারণ এখানে সবগুলো আপনার মেশিনারি কাজ, শুধু এই মেশিনারি কাজ যেহেতু কৃষি খাতে যদি আপনি আসতে চান, তাহলে মেশিনারি কাজের যদি সার্টিফিকেট আপনার থাকে আপনি এই ক্ষেত্রে প্লাস পয়েন্ট হবে, ভিসা পাওয়ার জন্য আপনাকে অনেক উপকারী করবে। আশা করি আপনি সার্টিফিকেট তৈরি করে আপনি ফাইলের সাথে জমা দেওয়ার চেষ্টা করবেন। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি হচ্ছে গ্রাম্য এলাকা, মানে গ্রামের বাড়িঘরগুলো কেমন হয়। এখানে কোনো বড় বাড়ি নেই, এখানে কোনো বিল্ডিং, বড় বিল্ডিং নেই, এগুলো সব হলো সিঙ্গেল, মানে এক রুমের বাড়ি। আর সরি, আমি করলাম এক রুমের বাড়ি মানে একতলা বাড়ির মতন। তো এখানে মানে বড় বিল্ডিং বা বড় দোতলা কিছুই নেই। হ্যাঁ, প্রত্যেকটা এইগুলো, এটা যে একটা গ্রাম বলা যায় গ্রামই, কিন্তু কোনো হাউকাউ, কোনো বেজাল। হ্যাঁ, দেখেন কত সুন্দর সুন্দর বাড়ি এই গ্রামের মাঝে, কত সুন্দর সুন্দর বাড়িঘর, যেগুলোর মধ্যে কুকুর আছে, প্রত্যেকটা বাড়িতে কুকুর আছে, কুকুর থেকে সাবধান। এই যে দাদা ফসল ক্ষেত, এই যে এটা দেখতেছেন, এটা হলো টমেটো ক্ষেত সম্ভবত। হ্যাঁ, টমেটো। এই যে কুত্তা আছে, এ দেখেন কুত্তা, কুত্তা কি করতেছে দেখেন, পাগলা কুত্তা প্রত্যেকটা বাড়িতে আছে। তো কামরা কিনে জানি না, কারণ প্রত্যেকটা বাড়িতে ব্যারিকেড দেওয়া আছে, তো কেউ চাইলে ঢুকতে পারবে না, কারণ বাড়িতে লক করা আছে, প্রত্যেকটা বাড়ির নাম্বার আছে, নেম প্লেট দেওয়া আছে। কত সুন্দর সুন্দর বাড়ি দেখেন, মানে যেটা আসলে না দেখলে বোঝার মতো না। আমি এই গ্রামটার পাশ দিয়ে হেঁটে আসছি, আমি এই গ্রামের কোনো একজন মানুষ দেখতে পাইনি। বাড়ি আছে, ঘর আছে, গাড়ি আছে, সবই আছে, কিন্তু মানুষ নেই। এর কারণ কি, মানে সবাই মানে ঘরের মধ্যেই থাকে সারাক্ষণ, ঠিক আছে। ওনারা একটু রোদ উঠলেই, একটু শীত হলেই ওনারা অনেক কষ্ট মনে হয়। আর আমরা দেশের মানুষ সেই রোদের মধ্যে কত কষ্ট করে, আমরা কত কষ্ট করি বাংলাদেশে, আমাদের উৎপাদন বা আমাদের হ্যাঁ সফলতা না থাকার, না পাওয়ার একটাই কারণ আমাদের দেশের রাজনীতি বা আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতাই মূল কারণ। এটার কারণে আমরা আমাদের সফলতাগুলো সব জায়গা আছে আপনি গাড়ি পার্কিং করার জন্য। এটা হচ্ছে মার্কেট, এখানে আপনি সব কিছু পাবেন, এভরিথিং, আপনার নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে সব কিছু পাবেন। এই হচ্ছে অবস্থা, এটা লোকাল একটা এরিয়া। কত সুন্দর পরিবেশ দেখেন আপনি, গ্রামের সবুজ শ্যামল যেটা বলা যায় আমাদের দেশ, আমরা যেটা সবুজ শ্যামল নিয়ে গর্ব করি, সেই সবুজ দেশ এটা পোল্যান্ড, ইউরোপের মতন একটা দেশ। সেই দেশের মধ্যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যেটা আসলে আপনি না না থাকলে এখানে বোঝার মতো না।